হ্যালো ভাই লোক, ওয়েলকাম ব্যাক সকলকে। তো আজ আরও একবার প্লে করছি সেলফিক গ্যাংস্টার স্টাইল গেম। তো আজ আমি যাব ভাই একটা, মানে এই গেমের হচ্ছে মিলিটারি ক্যাম্পে যাব আজকে আমি। তো ফার্স্ট ভাই চল এই গাড়িটা নিয়ে ভাই বেরিয়ে পড়ি আমরা। তো অনেকটা দূর আমাকে যেতে হবে, ঠিক আছে? তো অনেকটা দূর যেহেতু যেতে হবে, তোমরা সাথে সাথে সেই সুযোগে সাবস্ক্রাইবটাও করে দাও চ্যানেলটাকে, ঠিক আছে ভাই? অনেকে সাবস্ক্রাইব করে না, তো সাবস্ক্রাইবটা করে দাও। চলো তো আমরা ভাই গাড়ি চালাতে চালাতে ভাই এই সুন্দর পরিবেশটাতে একটু ভাই মজা ভরিয়ে দিতে হবে, মজা ভরিয়ে দিতে হবে ভাই এই সুন্দর পরিবেশটাতে। মানে মজা বলতে গেলে ভাই একটু ফাইট করবো আজকে ভাই, কাদের সঙ্গে করব সেটা তোমরা দেখতেই পাবে। আর যেহেতু মিলিটারি ক্যাম্পে যাব, তো বুঝেই নিতে পারো কাদের সঙ্গে করব মজাটা আজকে। তো ভাই চলো ফটাফট, আর বেশিটা দূর নয়, কাছাকাছি চলে এসেছি, ঠিক আছে? তো এই রুটটা ধরলে আমাদের মিলিটারি ক্যাম্প চলে আসবে ফার্স্টে। তো আর কত ভাই, 500 মতো বাকি আছে ভাই, ফটাফট চলে আসছে। গাড়ির স্পিড তো ভাই মারাত্মক আছে, তার উপরে ভাই আবার রেড অ্যালার্ট জারি হয়ে গেছে পুলিশের। তো পুলিশ আশা করি ঢুকবে না ভাই, ঠিক আছে? ওই মিলিটারি ক্যাম্পের ভেতরে পুলিশ ঢুকবে না। তো ভাই চলো ভেতরে, চলো ভাই গার্দা উড়াঙ্গে ভাই, সবাই মিলে ভাই গার্দা উড়াঙ্গে, তো মজা লাগবে ভাই খুব। তো গাড়িটা এখানে ছেড়ে আমাকে ভাই এখান থেকে একটা ট্যাঙ্ক নিতে হবে। তো এই হচ্ছে ভাই আমাদের ট্যাঙ্ক। ও ভাই ঝাঁপ দিয়ে দিয়েছি। তো ভাই আমাকে তাড়াতাড়ি ভাই আমার পিঠ বাজাতে হবে, নাহলে হবে না। তো পেছনে ভাই এরা ভাই চলে এসেছে, চলো ভাই ভাগো ভাগো ভাই ভাগো ভাগো ভাই। এ ভাই এরা কি ভাই, ভাই সবাই মিলে ভাই এত সুন্দর ছেলেটাকে ভাই মারছে, দেখ ভাই লজ্জা নেই, চলো একটা পেটো উড়ি দিই ব্যাস। ভাই একটা ভাই ছুঁড়েছি পেটো, তো ভাই সব উড়ে গেছে। তো জানি না ভাই যে আমি পেটো ছুঁড়লে ভাই কেউ বাঁচবে না, তো তবু এরা পেছনে লাগতে আছে আমার। তো গোল গোল রানীর মতো ঘুরবো, গোল গোল রানী কিতনা কিতনা পানি। তো ভাই সব চলে এসেছে ভাই, রেডি সব, সব পজিশান নিয়ে নিয়েছে, তো আমিও পজিশানেই আছি। ও ভাই ভাই এরম করে কেউ মারে ভাই, এরম করে কেউ মারে ভাই? আমার কামানে এত জোর নেই, তোদের যা ভাই মানে হাতের ভাই বন্দুকের যা জোর আছে। তো একজনও বেঁচে গেছে ভাই, চলো এক জায়গায় থাকা যাবে না, তো আমি চারিদিকটা ঘুরে ঘুরে আমাকে মারতে হবে ভাই। এক জায়গায় থাকলেই তো ঝামেলা হয়ে যাবে খুব, কারণ ওরা ভাই অনেক পরিমাণ আছে এখানে। আর ভাই এত মানে লোক কোথা থেকে চলে আসে আমি জানি না। ফার্স্টে একটা ওই সামনে তো একটা দেখছো হেলিকপ্টারও আছে, ওই হেলিকপ্টারটা আমি পরে নেবো, আগে দেখি কতক্ষণ আমাদের এই ট্যাঙ্কটা লড়তে পারে, তারপর আমি হেলিকপ্টারটা নেওয়ার চেষ্টা করব। তো আজ ফার্স্ট দেখবো ভাই ট্যাঙ্কটা আমাদের কতক্ষণ লড়তে পারে। তো চলো ভাই ওড়াই। ও তো ভাই ট্যাঙ্কটা দেখেছো ভাই, ট্যাঙ্কটা প্রেশার সামলাতে পারছে না, আমার কামানের এত জোর ট্যাঙ্কটা প্রেশার সামলাতে পারছে না। তো ভাই লাফিয়ে পড়ছে ভাই, যখনই কামান থেকে মারছি তখনই লাফিয়ে পড়ছে ভাই। প্রচুর বড় ঝামেলা হতে চলেছে, তো খুব বড় একটা ঝামেলা হবে, আর তোমরা তো দেখো, ঠিক আছে? আর ট্যাঙ্কটাকে ভাই আমি সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ভাই এই বিজি মতো যে ডান্ডাটা আছে না, এটা ভাই পেছনের দিকে আছে, সেই জন্যে আমি যত সামনে প্যাডেল মারছি ভাই পেছনে চলে আসছি। তো আমার ডান্ডাটা ঘুরিয়ে করতে হবে, তার মানে আমাকে পেছনের প্যাডেলটা মেরে ভাই সামনের দিকে যেতে হবে, তবে হবে। তো ভাই এটাকে এখন প্যাডেলই বলবো, কারণ প্যাডেলের মতো আছে তাই প্যাডেলই বলবো, সাইকেল না হলে ভাই আমি প্যাডেলই বলবো এটাকে। ভাই প্যাডেল মারতে হচ্ছে তবে আমাদের ট্যাঙ্কটা চলছে, ঠিক আছে? নালে এমনি এমনি ভাই ট্যাঙ্ক চলবে না। ও ভাই পুরো ধোঁয়া উড়ে গিয়েছে, চলো আমাকে এবার কিছু করতে হবে, কিছু করতে হবে মানে আমাকে এবার ভাই অন্য কিছু ব্যবস্থা নিতে হবে, কারণ এখানে ভাই লোকের কোনো মানে শেষ হওয়ার কোনো বন্দোবস্ত নেই, একটার পর একটা লোক চলে আসছে ভাই, যে শেষ হবে একটা মুহূর্তে গিয়ে সেরকম কোনো ব্যাপার নেই, এখানে লোক মানে চলেই আসবে চলেই আসবে। তো ট্যাঙ্ক এটাকে আমাকে খুঁজতে হবে যা করে, হেলিকপ্টারটাকে। তো হেলিকপ্টারটা এখানে কোথায় একটা রেখেছিলাম ভাই, খেয়াল করতে পারছি, তো এখানে কোথায় একটা হবে, চলো দেখি হেলিকপ্টারটাকে ভাই নিতে হবে যা করে। পুরো একদম জ্বলছে, আগুন জ্বলছে আমার ট্যাঙ্কের ভেতরে। এই তো ভাই, ভাই এত সুন্দর হেলিকপ্টার আছে, চলো ছাড়ো হেলিকপ্টার, ট্যাঙ্কটাকে ছাড়ো, এবার হেলিকপ্টারে ওঠো। তো ভাই পুরো মাঝে মাঝে আটকে গেছি হেলিকপ্টার আর ট্যাঙ্কের, সেই জন্য উঠতে পারছিলাম না ভাই, ফটাফট উঠতে হবে। ভাগো ভাগো ভাই, পেছনে ভাই গুলি মারছে, পেছনে আর পাছায় গুলি মারছে শুধু, এত বাজে। চলো ভাই একদম উপরে 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 উপরে,
ব্যাস ভাই, উপরে ওঠার আগে ভাই তার আগে ভাই ধরিয়ে দিয়েছে ভাই, বীর চিমনের মতো ভাই জ্বলছে হেলিকপ্টারে মাথাটা। তো ভাই এদেরকে ছাড়বো না ভাই, আমার রাগ উঠে গেছে। তো এদেরকে ভাই এবার পেটো পেটো দিয়ে উড়াবো, ঠিক আছে? তো এবার কামান নেই, কামানে গুলি যে আছে না, তো এদেরকে ওড়াতে হবে। তো হেলিকপ্টারেও আছে, সেই বন্দোবস্ত আছে। তো বেশিরভাগ বড় বড় যেগুলো আছে ভাই, সেইগুলোকে মিসাইলগুলোকেই ছাড়বো আগে, ঠিক আছে? মিসাইলগুলোকে ছাড়বো, কারণ ছোট ছোটো ইয়ে বন্দুকের গুলির মতো এ দিয়ে গুলি মারলে হবে না ভাই, অত ছোট ছোট গুলিতে কিছু হয় না। তো তার জন্য ভাই এই যে কামানের যে এগুলো আছে সেইগুলোকে মারবো, ঠিক আছে? মিসাইলগুলো যা আছে সেইগুলো দিয়ে মারবো এদের সবাইকে। তো ওখানে আর একটা হেলিকপ্টারও মনে হচ্ছে এসে গেছে, তো সেই হেলিকপ্টারটাকে নেওয়ার চেষ্টা করবো। এই হেলিকপ্টারটাকে ভাই ফেলে দেবো, এটা পুরো ধরে গেছে, কারণ কেউ যদি এসে মারে পুরো একদম আউট হয়ে যাবে। ওই তো ভাই দেখছো একটা আর একটা হেলিকপ্টার ওখানে আছে, চলো ওই হেলিকপ্টারটাকে নেওয়ার বন্দোবস্ত করতে হবে আমাকে। এখান থেকে ঝাঁপ মেরে দিই। ও ভাই পুরো হিরোর মতো পড়লাম হেলিকপ্টারটা, এই হেলিকপ্টার কি জানি নিচে মচে পড়ে গেছে হেলিকপ্টারটা। চলো তো এ ভাই মারার আগেই একদম ভাই ফুল স্পিডে উপরে উঠে যাবো, চলো চলো চলো, ব্যাস ব্যাস ব্যাস, একদম একদম একদম। ও ভাই চলো ভাই, সেরা সেরা। তো এখানে যাই বল, হেলিকপ্টারটা হেভি ভাই, কন্ট্রোল হচ্ছে, কন্ট্রোলে কোনো সমস্যা হয়নি। হেলিকপ্টারটা ভাই সত্যি বলতে খুবই সুন্দরভাবে কন্ট্রোল হচ্ছে আর খুবই সুন্দরভাবে চলছে। চলো দেখি একটু শহরের দিকে যাওয়া যাক। অনেক তো ভাই মিলিটারি ক্যাম্পে ভাই অনেক তো ঝামেলা করলাম, এবার ভাই একটু শহরের দিকে যাই, দেখি এই এত বড় বড় ভাই বিল্ডিংয়ের মাঝে একটু ভাই আমার মিসাইল না ছাড়লে তো ভালো লাগবে না। তো তার জন্য চলো দেখি একটু শহরের দিকে যাই। তো পাশে এটা কি ভাই মন্দির না কি একটা মনে হচ্ছে, চলো থাক ও দেখে লাভ নেই আমার। তো এইখানটায় আমাদেরকে একটু ভাই গর্দা উড়াতে হবে ভাই, বুঝতে পারছো? গর্দা মানে সব গর্দা উড়িয়ে দেবো, ঠিক আছে? তো চলো দেখি ভাই কোন কোন জায়গাটায় ভাই চুজ করা যায় দেখতে হবে আমাকে। এখানে সব জায়গাগুলো তো মোটামুটি দেখছি ভালোই আছে, একটু সামনে যাই দেখি, একটু নিচে হালকা নামতে হবে আমাকে, নাহলে ভাই স্পষ্ট বোঝা যাচ্ছে না, অনেকটাই ওপরে চলে এসেছি। এই তো এই ভাই এবার স্পষ্ট বোঝা যাচ্ছে, এইবারে আমাদের সব কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে, ঠিক আছে? এই রাস্তা আছে, গাড়ি যাচ্ছে। তো এই জায়গাটা একটু ভাই ঝামেলা করতে হবে, এই জায়গাটা একটু একটু ভাই এক জায়গাটা একটু ভাই ঝামেলা নয় ভাই, একটু মজা ভরিয়ে দিতে হবে এই জায়গাটাতে, যেন ভাই সব বুঝতে পারে। তো টিপ করে করে গাড়িগুলোকে মারবো আগে। ও ভাই পার্স পুরো আলাদা হয়ে গেছে, পুরো সব আর চতুর্দিকে ছুটছে, একটা ভাই মিসাইল মারছে, সব দিকে পার্স পুরো ছড়িয়ে পড়ছে। তো এখানেও ভাই একটু পরে পুলিশ চলে আসবে বলতে না বলতেই, ঠিক আছে? ওই তো ভাই এসে গেছে ভাই, বলতে না বলতেই এসে গেছে আমাদের পুলিশ বাবু। এবার ভাই ওরা এসে নিচে থেকে দেখবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না, যতক্ষণ না হেলিকপ্টার আসছে ভাই, তো ততক্ষণে ওরা কিচ্ছু করতে পারবে না, কারণ এত দূর থেকে ওরা ভাই দেখতেও পারবে না, কারণ আমি অনেকটাই দূরে আছি। আর একটু নিচে নামলে হয়তো ওদের সুবিধা হবে, কিন্তু আমি তো নামবো না, আমি ভাই নামবো না, আমি ওপর থেকে যা করার করবো, ঠিক আছে? ওর ভাই দেখো তোমরা, ওহো ভাই কত গাড়ি আসবে, তো একটা টিপেই বাস সব খালাস হয়ে যাচ্ছে, একটা টিপেই বাস সব শেষ ভাই, একটা টিপেই সব ভাই মতিয়ে দিচ্ছি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। ওহো ভাই আয় আয় দেখি দেখি কে কাকে আসবে, আয় দেখি। তো এই ঝোপের আড়ালে ভাই আছে ভাই, পুলিশের জিপ আছে মনে হচ্ছে ঝোপের আড়ালে, আমি দেখতেই পাচ্ছি, হ্যাঁ ওই সামনে। তো সামনে ঝোপের আড়ালে পুলিশের জিপ আছে আছে। ও ভাই হেলিকপ্টার এসেছে ভাই, টক্করের সঙ্গে টক্কর এসছে, তো পারবে না। এই তো ভাই সামান্য উপরে যাব আর ওপর থেকে ধারাম করে মারবো, ব্যাস পুরো নিচে পড়ে গেছে, একটা মিসাইল ছাড়তেই পুরো হেলিকপ্টারে কল্লা ফাতে হয়ে গেছে, কল্লা ফাতে। ওরা ভাই জানে না ভাই যে কত জোরে জোরে ভাই মিসাইল মারি, আমি মিসাইলই মারি আর অন্য কিছু মারি না, ঠিক আছে? চলো এখানে লাইনে দাঁড়িয়ে আছে, দাঁড়া তোদের দেখাচ্ছি, ফায়ার ব্যান্ড ভাই, ফায়ার ব্যান্ড বলছে, ঠিক আছে? ফায়ার ব্যান্ড বলুক আর যাই ব্যান্ড বলুক তো কোনো ব্যাপার নেই। তো ঠিক আছে এইরকম করে চলুক, কতক্ষণ চালাতে পারি আমি দেখি এরকম করে, ঠিক আছে? তো আমার হেলিকপ্টার ভাই একটু আগুন ফাগুন ধরে গেলে তো ভাই এই সময় কে কলিং করে ভাই, কল ফল করিস না। তো হেলিকপ্টার এসেছে ভাই, মনে হচ্ছে একটা হেলিকপ্টার এসেছে, তো ওই কলটা ভাই ধরলে হবে না এখন, থাক, কারণ এখন ভাই হেলিকপ্টার এসছে, আমার ওকে ভাই যা করে আমাকে মারতে হবে, আর যেহেতু আমার হেলিকপ্টারে আগুন ধরে গেছে, তো ও একটা মিসাইল মারলে আমার খেল খতম হতে পারে। তো
তোকে মারার চেষ্টা করছি, রেঞ্জের মধ্যে নেওয়ার চেষ্টা করছি, তবে এই যে ড্রাইভারটা আছে ভাই, খুব চালাক ড্রাইভার আছে, এক জায়গায় থাকে না। ব্যাস ভাই, ও ড্রাইভার থাকে না তো কি হয়েছে ভাই? আমার তোমাদের ভাই ড্রাইভার আছে, বড় ড্রাইভার আছে, তো এ জানে না ভাই, সেই জন্য লাগতে এসেছিল ভাই, মজা বুঝিয়ে দিয়েছি। চলো এবারে ভাই একটা বড় ছাদের নিচে ভাই হেলিকপ্টারটাকে স্ট্যান্ড করাবো, আর ভাই ঝামেলা করব না, কাম ব্যাক টু গেম জোন। তো গেম জোনের মধ্যে এখন ভাই গিয়ে কোনো লাভ নেই, আমাকে গেম জোনের মধ্যে যেতে বলছে কিন্তু আমি যাব না ভাই, আর ইচ্ছা নেই। চলো একটা জায়গা দেখে ভাই ল্যান্ড করাই। ওই সামনে দেখছি ভাই ওই ছাদের একটা ছাদে ছাদটাতে ভাই আমাদের এই হেলিকপ্টারটাকে আস্তে করে ল্যান্ড করিয়ে দেবো ভাই, রেখে দেবো, আর ওখানেই ভাই আমাদের আজকের মতো ভাই সমাপ্ত করব খেলাটাকে। ঠিক আছে, অনেক তো ভাই মজা ভরিয়েছি ভাই সবার এতে, তো আর বেশি ভরিয়ে লাভ নেই, এইবারে আমাকে একটু নামতে হবে এইখানে, নালে ভাই নিজের শরীরটাকেও দেখতে হবে, নালে ওরা ভাই মিসাইল দিয়ে মারলে ব্যাস খতম করে দেবে আমাকে। তো ব্যাস ব্যাস আস্তে করে একদম ভাই, হেলিকপ্টার ভাই সুপারভাবে আমরা রেখে দিয়েছি। ঠিক আছে, তো এখানে চলো এখানটা একটু দাঁড়িয়ে যাই ভাই, জায়গাটাও হেভি আছে। ঠিক আছে, ও ভাই পুরো আগুন উঠছে ভাই, আর বেশিক্ষণ থাকলে হয়তো হেলিকপ্টারটা বাস্ট করতো, বা আর একটা গুলি মারলে হয়তো বাস্ট করতো। ঠিক আছে, তো এই হচ্ছে মদন ভাই, মদন মদন কেলানে ভাই এইভাবে দাঁড়িয়ে থাকে। ঠিক আছে ভাই, কী দেখছিস? তো দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আর বেশি এ করে লাভ নেই। তো আমাদের গেমটা হচ্ছে ভাই শেষের পর্যায়ে চলে এসেছে, তো আর বেশিক্ষণ লাগবে না হয়তো। ও ভাই ভাই কি ভাই দুলছে কেন ভাই, দাবিটা কি? ও এতক্ষণ ভাই মজা করে এসে ভাই এখন এখানে ছাদে এসে ভাই মজা নিচ্ছে,